বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনার বিভিন্ন টিকা আবিষ্কার হলেও এখনও স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 11 কোটি এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে 24,28,000। করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন 11,22,111 জন এবং মৃত্যু হয়েছে 24,28,358 জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 8,48,37,597 জন।